ভার্স ক্লাস ইলেভেনের প্রকাশনের যে এসেনদের বইটি আছে সেই বইটি থেকে তোমাদের লগারিদম চ্যাপ্টারটি নিয়ে অঙ্কগুলি শুরু করেছি আগের ভিডিওতে লগারিদম সম্পর্কে ধারণা বিশেষ সূত্রগুলো আর এমসিকিউ কোয়েশ্চেনগুলো আলোচনা করা হয়ে গেছে তোমরা এখনও ভিডিওগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নিও আর চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিওতে অতি সংক্ষিপ্তর প্রশ্নগুলি আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক দেখো অতি সংক্ষিপ্তর একের প্রশ্নটাই বলা আছে যদি লগ বি বাই ফাইভ ইজ ইজিক্যাল টু লগ পিউ কিউ বাই ফোর ইজ ইজিক্যাল টু লগ আর বাই থ্রি ইজ ইজিক্যাল টু লগ এক্স ওয়াই তবে দেখাও যে পি স্কোয়ার বাই কিউ আর ইজিক্যাল টু এক্স কিউ এটা দেখাতে হবে তাহলে এটাকে এইভাবে করবো লগ পি বাই ফাইভ ইজ ইজিক্যাল টু লগ কিউ বাই ফোর ইজিক্যাল টু লগ আর বাই থ্রি ইজ ইজিক্যাল টু লগ এক্স এটা প্রথমে দেওয়া আছে এটা লিখে নেব তাহলে এখান থেকে দেখো লগ পি সমান আমরা কি পাবো ফাইভ দিয়ে লগ এক্স কি গুণ হবে তাহলে লগ পি সমান ফাইভ লগ এক্স এটা পেয়ে যাচ্ছি আবার ফাইভ বাইরে থাকলে এটা লগের ভেতরে ঢুকলে এক্স টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে তাহলে বা লগ পি ইজিক্যাল টু লগ এক্স টু দি পাওয়ার ফাইভ এটা হলো অতএব এখান থেকে বলতে পারি লগ ক্যান্সেল হয়ে গেলে পি ইজ ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক একইভাবে এখান থেকে কী পাবো লগ কিউ ইজ ইজিক্যাল টু এই ফোরটা দিয়ে লগ এক্স গুণ হবে ফোর লগ এক্স বা লগ কিউ ইজ ইজিক্যাল টু লগ এই ফোরটা ভেতরে উঠে যাবে এক্স টু দি পাওয়ার ফোর অতএব এখান থেকে কিউ সমান পাবো এক্স টু দি পাওয়ার ফোর আর এটা আর করছি না যেহেতু একই একইভাবে হুম আর ইজিক্যাল টু কী পাবো এই থ্রিটা ভেতরে উঠে যাবে মানে এক্স টু দি পাওয়ার থ্রি এটা হয়ে যাবে তাহলে দেখো আমরা পি কিউ আর এর ভ্যালু পেয়ে গেছি আমাদেরকে দেখাতে হবে পি স্কোয়ার বাই কিউ আর ইজিক্যাল টু কিউ তাহলে অতএব পি স্কোয়ার বাই কিউআর এই ঘানটায় মানগুলো বসাবো পি স্কোয়ার মানে এটা এক্স টু এক্স টু দি পাওয়ার ফাইভ তার হোল স্কোয়ার করলে কী হবে এক্স টু দি পাওয়ার টেন হয়ে যাবে আর কিউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আর আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার টেন উপরে আর নিচে কত হচ্ছে চার আর তিনে সাত এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে কী হচ্ছে এই সাতটা উপরে উঠবে এক্স টু দি পাওয়ার টেন মাইনাস সেভেন হয়ে তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি এটাই দেখাতে বলা হয়েছিল প্রুভ নেক্সট দেখো দুই ধাকেরটাই বলা আছে যদি লগ ফিফটিন টু দ্য বেস্ট টেন ইজিক্যাল টু সি লগ ফিফটি টু দ্য হয় তবে দেখাও যে 5 মাইনাস ডি বাই টু সি মাইনাস টু ডি প্লাস এটা হচ্ছে লগ ফরটি এটা দেখাতে হবে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো প্রথমে লগ ফিফটিন বাই টু দ্য টেন সি এটাকে লিখে লগ ফিফটিন টু দ্য বেস্ট টেন ইজিক্যাল টু সি এটাকে আমরা কীভাবে লিখতে পারি লগ আর বেস যদি এভাবে থাকে আমরা এটাকে লগ 15 বাই লগ টেন লিখতে পারি তাহলে এটাকে লগ 15 বাই লগ টেন ইজিক্যাল টু সি লিখলাম বা লগ ফিফটিনটাকে আমরা ভাঙতে পারি পাঁচ গণিত তিনে আর নিচে লগ টেনটাকে ভাঙতে পারি পাঁচ গণিত দুইয়ে আর এদিকটায় সি রইল বা এবারে লগ এ বির ফর্মুলা কি লগ এ প্লাস লগ বি তার মানে এটাকে লগ ফাইভ প্লাস লগ অফ থ্রিতে ভাঙতে পারি আর নিচেরটা লগ ফাইভ প্লাস লগ অফ টুতে ভাঙতে পারি এদিকটা হচ্ছে সি বেশ এটা থাকলো আরেকটা পাশে করে নিচ্ছি দেওয়া আছে লগ ফিফটি টু দ্য বেস্ট টোয়েন্টি ইজিক্যাল টু ডি দেওয়া আছে এটাকেও আমরা লগ ফিফটি বাই লগ টোয়েন্টিতে ভাঙতে পারি আর এদিকটা ডি আছে বা এবারে লগ ফিফটিকে আমরা কীভাবে ভাঙতে পারি লগ ফিফটিকে আমরা ভাঙতে পারি পঁচিশ দুগুণে পঞ্চাশ আর নিচে লগ টোয়েন্টিকে আমরা ভাঙতে পারি চার পাঁচে কুড়ি আর এদিকটা ডি রইল তাহলে দেখো এখানটায় লগ এটাকে কি করব লগ টোয়েন্টি ফাইভ প্লাস লগ টু আর লগ 25 মানে কি লগ টোয়েন্টি মানে হচ্ছে পাঁচের স্কয়ার করতে পারি প্লাস লগ টু আর নিচে লগ ফোর লগ ফোর মানে কি লগ টুয়ের স্কয়ার করতে পারি প্লাস লগ ফাইভ আর এদিকটা হচ্ছে ডি তাহলে এখানটায় দেখো এই টুটা বাইরে বেরিয়ে আসবে তাহলে টু লগ ফাইভ প্লাস এইখানটায় লগ টু আর নিচে হচ্ছে এই টুটাও বেরিয়ে আসবে টু লগ টু প্লাস লগ ফাইভ এই দিকটা হচ্ছে ডি তাহলে আমরা কী করবো এখন আমরা এক্স ওয়াই জেড ধরে এখানে লিখবে ধরি লগ টু এখানে লগ থ্রিও আছে যেহেতু একটা তাহলে লগ থ্রিটাকে ওয়াই ধরে নেবো আর লগ ফাইভ আছে লগ ফাইভটাকে আমরা জেড ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো এখান এখানে যদি আমরা পুট করি ভ্যালুগুলো তাহলে আমাদের সি সমান কী বেরোবে অতএব সি সমান পাবো লগ ফাইভ প্লাস লগ থ্রি লগ ফাইভ মানে জেড আর লগ থ্রি মানে কত ওয়াই তাহলে এখানটায় পাচ্ছি জেড প্লাস ওয়াই আর নিচে ওয়া এটা হচ্ছে জেড প্লাস এক্স এটা সি এর ভ্যালু পেলাম এবং ডি এর ভ্যালু কি পাবো এখানটায় দেখো টু লগ ফাইভ মানে টু জেড প্লাস এক্স আর নিচে টু এক্স প্লাস জেড আমরা এখানে সি আর ডি এর ভ্যালুগুলো বের করে নিলাম এখন দেখো আমাদের এটার ভ্যালু বের করতে বলা হয়েছে মানে এটা সমান লগ ফরটি আমাদেরকে দেখাতে হবে টু দ্য বেস্ট নাইন তাহলে এটা আমরা কীভাবে দেখাবো এইখানটায় আমরা যে ভ্যালুগুলো সি আর ডি এর ভ্যালু পেয়েছি সেগুলো আমরা আগে পুট করব। তাহলে এখানটায় দেখো উপরে কি হচ্ছে ফাইভ মাইনাস ডি মানে পেয়েছি এক্স প্লাস টু জেড বাই টু এক্স প্লাস জেড এটা আর নিচে টুটা কমনে আছে থাক এবারে এখানে কী পেয়েছি সি মানে ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস জেড বসিয়ে দিলাম মাইনাস টু ডি মানে আবার বসিয়ে দেবো এক্স এই ভ্যালুটাই টু জেড এটা বসালাম প্লাস সি ডি আছে তাহলে সি মানে আগে ডি মানে এক্স প্লাস টু জেড বাই টু এক্স প্লাস জেড বসে দিলাম আর লাস্টে এই ওয়ান আছে ওয়ানটা লিখে দিলাম ওকে তাহলে আমরা সব ভ্যালুটা বসিয়ে দিলাম এরপর দেখো কী করবো ওপরে আমরা লসাও করবো তাহলে এটা একটু স্টেপ জাম্প করছি এখানটায় এই এই টু এক্স প্লাস জেডটা পাঁচের সঙ্গে গুণ হবে তাহলে এখানটা কত হবে ফাইভ পাঁচ দু গুণ দশ এক্স দশ এক্স থেকে একটা এক্স বিয়োগ হয়ে কথা হবে নটা এক্স পাবো আর এখানে পাঁচটা জেড পাঁচটা জেড থেকে দুটো জেড বিয়োগ হয়ে তিনটে জেড পাব এটা বাই টু এক্স প্লাস জেডই থাকলো উপরে বাই এবারে নিচে কী করবো দেখো টুটা থাকলো এখানে ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস জেড এটা আছে আর এখানেও দেখো ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস জেড আছে হ্যাঁ তাহলে এই পর্সেন্ট এই টার্মটা আর এই টার্মটা এই দুটোর মধ্যে থেকে ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস জেড যদি কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে ওয়ান পড়ে থাকবে আর এখানে কত পড়ে থাকবে প্লাস এটা পড়ে থাকবে মানে এক্স প্লাস টু জেড বাই টু এক্স প্লাস জেড এটা পড়ে থাকছে আর বাকি টার্মটা এইটা লিখে দেবো এই টার্মটা টু দিয়ে উপরটায় গুণ করেই লিখে দিচ্ছি মাইনাস তাহলে উপরটায় টু এক্স প্লাস ফোর জেড বাই টু এক্স প্লাস জেড এটা হলো এটার দুই দিয়ে উপরটাকে গুণ করে এখানটায় লিখলাম আর একটা কী পড়ে আছে লাস্টে প্লাস ওয়ান পড়ে আছে ওকে বেশ আর টুটা বাইরে ছিল বলে থার্ড প্যাকেটটা দিয়ে দিলাম এরপর দেখো এখানটায় উপরে নাইন এক্স প্লাস থ্রি জেড বাই টু এক্স প্লাস জেড এটা যেমন আছে রইল আর নিচে টু এখানটায় ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস জেড এটা যেমন আছে থাকলো এইখানটায় যদি এটা লসাউ করে নাও তাহলে কথা হবে টু এক্স প্লাস এক্স কথা হবে থ্রি এক্স আর জেড প্লাস টু জেড মানে থ্রি জেড এটা আসবে আর নিচে টু এক্স প্লাস জেডই থাকলো মাইনাস এখানটায় কত যা ছিল থাকলো টু এক্স প্লাস ফোর জেড বাই টু এক্স প্লাস জেড প্লাস ওয়ান এটা থাকলো ওকে এরপর নেক্সট দেখো উপরে আমরা এখান থেকে তিন একটা কমন যাবে কমন নিচ্ছি কমন নিলে কত থাকবে থ্রি এক্স প্লাস জেড বাই নিচে টু এক্স প্লাস জেড এটা রইল বাই এখানটায় টু থাকলো এবার দেখো এখানটায় এখানটায় যদি একটা তিন কমন নিই হ্যাঁ এখানটায় তিন যদি একটা কমন নিই তাহলে এক্স প্লাস জেড থাকবে আর এখানে এক্স প্লাস জেড এই দুটো কেটে যাবে আমি একটু স্টেপ জাম্প করছি তাহলে এখানটায় উপরে কী পড়ে থাকবে ওয়াই প্লাস জেড পড়ে রইলো এইটা আর একটা থ্রি পড়ে থাকবে মানে থ্রি ইন্টু ওয়াই প্লাস জেড পরে থাকবে আর এখানে নিচে এইটা পড়ে থাকবে মানে টু এক্স প্লাস জেড এটা পড়ে থাকছে ওকে আর মাইনাস এই দুটো যেমন আছে থাকলো টু এক্স প্লাস ফোর জেড বাই টু এক্স প্লাস জেড প্লাস ওয়ান এটা রইল ওকে এরপর নেক্সট দেখো উপরে এখানটায় টু এক্স প্লাস জেড এইটা করে নেওয়া যাক উপরে যা আছে আরেকবার লিখি থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস এটা রইলো আর নিচে এটাকে লসাগো করবো টু এক্স প্লাস জেডই লসাগো হবে টু এক্স প্লাস জেড লসাগো হলো তাহলে যেহেতু উপরগুলো সেম আছে তাহলে এখানটায় থ্রি দিয়ে গুণ হলে কথা হবে থ্রি ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এটাও সেম আছে মানে এটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসে যাবে মাইনাস টু এক্স মাইনাস ফোর জেড প্লাস এবারে এই টু এক্স প্লাস জেড দিয়ে ওয়ান কি গুণ হয়ে বসবে মানে টু এক্স প্লাস জেড লসাউ করে দিলাম এরপর দেখো এখানে এইটা আর এইটা কেটে যাবে ওকে তাহলে কেটে দিলাম তাহলে উপরে কী রইল থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস জেড এইটা আর নিচে কী থাকলো নিচে যোগ বিয়োগ করলে দেখতে পাবে থ্রি ওয়াই এটা থেকে যাচ্ছে থ্রি জেড এখানটা দেখো মাইনাস ফোর জেড আর প্লাস এই যে থ্রি জেড প্লাস জেড মানে ফোর জেড মাইনাস ফোর জেড কেটে গেল আর টু এক্স টু এক্স কেটে গেল তার মানে এখানে শুধু থাকবে থ্রি এক্স টার্মটা থাকবে তার মানে নিচে থাকছে টু ইন্টু থ্রি ওয়াই থাকছে এরপর এখানে এই থ্রি থ্রি কেটে দিলাম ওকে তাহলে আমাদের এক্স ওয়াই আর জেডের যা মান ধরেছিলাম সেগুলো আমরা বসাব তাহলে থ্রি এক্স মানে বসিয়ে ধরেছিলাম লগ টু তাহলে এখানে লগ টু লিখলাম আর জেড মানে ধরেছিলাম লগ ফাইভ লিখলাম বাই টু ওয়াই মানে ধরেছিলাম লগ থ্রি তাহলে এখানে লগ থ্রি লিখে দিলাম তাহলে এখানটায় কী হলো এই তিনটা এবারে ভেতরে ঢুকিয়ে নেবো তাহলে এটা হবে লগ টু টু দি পাওয়ার থ্রি প্লাস লগ ফাইভ আর নিচে এই টুটাও ভেতরে ঢুকিয়ে নেব লগ থ্রি টু দি পাওয়ার টু এইটা তাহলে দেখো এখানটায় কী হচ্ছে এবারে লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি এটা মানে কত আট আট আর এটা পাঁচ তাহলে পাঁচ চল্লিশ তাহলে এটা হবে লগ ফরটি ওপরে আর নিচে কী হবে এটা হচ্ছে তিনের স্কোয়ার মানে নয় তাহলে নিচে হচ্ছে লগ নাইন তার মানে এটা লগ এ বাই লগ বি এটাকে লেখা যায় লগ ফরটি টু দ্য বেস নাইন আর এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল প্রুফড নেক্সট দেখো তিন দাগেরটাই বলা আছে যদি লগ এক্স টু দ্য বেস হাফ বাই বি মাইনাস সি ইজিক্যাল টু লগ ওয়াই টু দ্য বেস হাফ বাই সি মাইনাস এ টু লগ জেড টু দ্য বেস হাফ বাই এ মাইনাস বি হয় তবে দেখাও যে এ টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এ ইনু ওয়াই টু দ্য পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি টু এক্স ওয়াই জেড এখানে একটা কথা বলে রাখি তোমাদের বইয়ে এই জায়গাটাই ভুল দেওয়া আছে এটা এ মাইনাস বি হবে কারেকশান করে নেবে ওকে তো চলো শুরু করে দেখ এই অঙ্কটা কীভাবে এই পর্শানটা আমরা কে ধরে নেব তাহলে এখানটা লিখব লগ এক্স টু দ্য বেস হাফ বাই বি মাইনাস সি টু লগ ওয়াই টু দ্য বেস হাফ বাই সি মাইনাস এ টু লগ জেড টু দ্য বেস হাফ বাই এ মাইনাস টু কে হ্যাঁ কে টু জিরো এটা ধরে নিলাম তাহলে এবারে কি হবে তো এইখানে এই উপরের লগ এক্সের ভ্যালুটা কি হবে কে এর সঙ্গে এই বি মাইনাস সিটা গুণ হবে তাহলে আমরা আমি একটা করে দেখাচ্ছি বাকিগুলো সিমিলারলি লিখে দেবো তাহলে এখানে কী লিখতে পারি লগ এক্স টু দ্য বেস হাফ ইজিক্যাল টু এই বি মাইনাস সিটা কে সঙ্গে গুণ হলে কী হবে কে ইন্টু বি মাইনাস সি এটা হবে তাহলে আমরা লগের সূত্র অনুসারে কি পাই লগের সূত্রটা আমি বলে দিচ্ছি এখানে ধরো লগ এক্স টু দ্য বেস এ ইজিক্যাল টু এম ছিল যদি লগ যদি এটাই ছিল তাহলে এখানে এক্স ইজিক্যাল টু কী হবে এ টু দি পাওয়ার এম হয়ে যাবে মানে এই এটার মাথায় এই পাওয়ারটা চেপে যাবে তাহলে এটা হচ্ছে লগের ডেফিনেশানটা তাহলে এখানটায় আমরা কি করব এক্স সমান কী হবে অতএব এক্স ইজিক্যাল টু কী হবে হাফ টু দি পাওয়ার এইটা এটা হাফের মাথায় চেপে যাবে মানে হাফ টু দি পাওয়ার কে ইন্টু বি মাইনাস সি এটা পেলাম ঠিক একইভাবে এখান থেকে ওয়াই ইজিক্যাল টু কী পাবো এখানে লিখবে একইভাবে ওয়াই ইজিক্যাল টু পাবো এই হাফ টু দি পাওয়ার কে ইন্টু এইটা হাফ টু দি পাওয়ার কে ইন্টু সি মাইনাস এ আর জেড ইজিক্যাল টু কী পাবো হাফ টু দি পাওয়ার কে ইন টু এ মাইনাস বি তাহলে আমরা এক্স ওয়াই জেড তিনটেরই মান পেয়ে গেলাম ওকে তাহলে তিনটের মান পেয়ে যাওয়ার পরে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখবো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু আর জেড টু দি পাওয়ার সি এখানে ভ্যালুগুলো বসাবো তাহলে এটা কী হবে হাফ হাফ টু দি পাওয়ার কে এখানে যেহেতু পাওয়ারে এ আছে তাহলে এখানে এই পাওয়ারে এ দিয়ে গুণ হবে হ্যাঁ তাহলে এ বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি ওয়াই ভ্যালু কী আছে হাফ তাহলে এটা হাফ টু দি পাওয়ার এখানেও বি আছে বলে এখানে বি দিয়ে গুণ হয়ে বসবে তাহলে কে বি সি মাইনাস এ ইন্টু এটাও হাফ টু দি পাওয়ার এখানে সি আছে এটাকে সি দিয়ে গুণ হয়ে বসবে কে সি এ মাইনাস বি এটা হয়ে গেলো তাহলে দেখো আমাদের সূচকের নিয়ম অনুসারে আমরা কী বলতে পারি একটা হাফ লিখবো পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে তাহলে কে কমনেই রাখলাম এটা কথা হচ্ছে এবি মাইনাস এসি প্লাস এটা বি সি মাইনাস এবি এটা প্লাস সি এ মাইনাস বি সি এটা দেখো এখানে এই প্লাস এ বি মাইনাস এবি কেটে গেল মাইনাস এসি প্লাস এ সি কেটে গেলো প্লাস বি সি মাইনাস বিসি কেটে গেল তার মানে এটা কী হচ্ছে হাফ টু দি পাওয়ার কে ইন্টু জিরো তার মানে হাফ টু দি পাওয়ার জিরো তার মানে ওয়ান ওকে এবারে রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এক্স ওয়াই জেড এটা দেওয়া আছে তাহলে এক্স মানে হাফ টু দি পাওয়ার কে ইন্টু বি মাইনাস সি ইন্টু ওয়াই মানে হাফ টু দি পাওয়ার কে ইন্টু সি মাইনাস এ ইন্টু জেড মানে হাফ টু দি পাওয়ার কে ইন্টু এ মাইনাস বি এইটা তাহলে সূচকের নিয়ম অনুসারে আবার হাফ টু দি পাওয়ার কে কমন নিয়ে নিলাম পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি এইটা দেখো এগুলো সব কিন্তু কেটে যাবে তাহলে এখানে হাফ টু দি পাওয়ার কে ইন্টু জিরো तर मैं हाफ़ टू दि पावर तर तमान वन तेल अतएव लेफ्ट हैंड साइड इजिकल टू हैंड रूफ नेक्स्ट देखो चार दागेटा बला उचित जो लग एक्स टू बेस थ्री प्लस लग वाई टू दा बज थ्री इजिकल टू টু প্লাস লগ টু টু দা বেস থ্রি এবং লগ এক্স প্লাস ওয়াই টু দ্য ব্রি ইজিক্যাল টু টু হয় তবে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে এই পর্শনটা লিখে নেব লগ এক্স টু দা বেজ থ্রি প্লাস লগ ওয়াই টু দা ব্রি ইজিক্যাল টু টু প্লাস লগ এটা লিখলাম বা এখানটায় দেখো যদি বেস সেম থাকে তাহলে লগ এ প্লাস লগ বিকে আমরা লগ এ বি আকারে লিখতে পারি তাহলে এখানটায় লগ এই দুটোর গুণ হয়ে গেলে যোগ হয়ে গেলে কী হবে লগ এক্স ওয়াই টু দ্য বেস্ট থ্রি এটা হচ্ছে আর এদিকে কি হবে টু এক কাজ করি এই লগ টু বেস্ট থ্রিটাকে এদিকে নিয়ে চলে আসছি তাহলে এটা মাইনাস হয়ে চলে আসবে লগ টু বেস থ্রি আর এদিকে টুটা থাকলো ঠিক আছে এরপর দেখো যদি লগের বিয়োগ থাকে তাহলে সেটা আমরা ভাগ আকারে লিখতে পারি বেস যেহেতু সমান আছে তাহলে বা এটাকে লিখতে পারি লগ এক্স ওয়াই বাই টু টু দ্য বেস থ্রি ফিজিক্যাল টু টু আছে ওকে এবারে লগের ডেফিনেশানটা কাজে লাগাবো তাহলে এক্স ওয়াই বাই টু সমান কী হবে এক্স ওয়াই বাই টু সমান এই থ্রি টু দ্য পাওয়ার টু হয়ে যাবে থ্রি টু দি বা টু লগের সংজ্ঞা অনুসারে তাহলে বা এক্স ওয়াই সমান কি হচ্ছে তিন ত্রিক্ষা নয় নয়কে দুই দিয়ে গুণ করলে আঠেরো এটা আমরা বের করে রাখলাম পাশে আরেকটা করে নিই আরেকটা দেখো দেওয়া আছে এখানটায় লগ এক্স প্লাস ওয়াই টু দা বাস থ্রি ফিজিক্যাল টু টু দেওয়া আছে তাহলে এটা আমরা কী করতে পারি এখানেও লগের ডেফিনেশান অনুসারে এক্স প্লাস ওয়াই সমান এ থ্রি টু দা পাওয়ার টু হয়ে যাবে এটা তার মানে এক্স প্লাস ওয়াই সমান কত হলো তিন ত্রিকে নয় এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম তাহলে দেখো আমাদের এই এক্স প্লাস মান পেয়ে গেছি আর এক্স ওয়াইয়ের মান পেয়ে গেছি তাহলে আমরা এক্স মাইনাস এর হোল স্কোয়ারটা বের করতে পারি কী হবে এক্স প্লাস হোল মাইনাস ফোর এক্স এবার এক্স প্লাস জায়গায় এই নয়টা যদি বসায় নয় নয় একাশি মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই মানে আঠেরো আঠেরো তাহলে একাশি মাইনাস এটা হচ্ছে চারটে বত্রিশ মানে বাহাত্তর এইটা তার মানে এটা নয় হলো আচ্ছা তার মানে অতএব আমরা কী পাচ্ছি এক্স মাই সরি এক্স মাইনাস ওয়াই এটা বর্গমূল করলে কী হবে প্লাস মাইনাস থ্রি পাবো ঠিক আছে তাহলে প্লাস মাইনাস থ্রি পেলাম বলে এখান থেকে দেখো আমরা এক্স মাইনাস ওয়াই সমান একবার থ্রি নেবো প্লাস থ্রিটা আর একবার এক্স মাইনাস ওয়াই সমান একবার মাইনাস থ্রিটা নেবো তাহলে অতএব আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি একবার এটাকে দু নম্বর সমীকরণ দিলাম আরেকটা একটা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস থ্রি একবার এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এবারে এক আর দুইকে আমরা যদি সমাধান করি তাহলে এখানে এক ও দুই থেকে পাই তো আমরা খুবই সহজে সমাধানটা করতে পারবে যোগ করে দিলে কেটে যাবে বিয়োগ করে দিলেও এটাকে দেখো এই এককে আর এটা যোগ করে দিলে ওয়াইটা কেটে যাবে মানে টু এক্স সমান কত বেরোবে নয় আর তিনে বারো এক সমান ছয় বেরিয়ে যাবে এবং যদি বিয়োগ করে দিই তাহলে ওয়াই ওয়াই থেকে যাবে নয় থেকে তিন বার দিলে ছয় মানে ওয়াই সমান তখন তিন বেরিয়ে যাবে আবার ঠিক একইভাবে এক আর তিন থেকে কী পাচ্ছি এক ও তিন থেকে পাই এখানেও তাই যদি এই দুটোকে যোগ করি ওয়াই কেটে যাবে তাহলে বাঁ দিকে থাকবে টু এক্স আর নয় থেকে তিন বিয়োগ হলে এদিকে থাকবে ছয় তার মানে এক্স সমান পাব তিন আর এবং ওয়াই সমান কি হবে যদি এটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে টু ওয়াই থাকবে দিকে আর ডান দিকটা যোগ হয়ে যাবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে না বারো তাহলে ওয়াই সমান পাবো ছয় তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু নেক্সট দেখো পাঁচ দাগের আছে যদি এক্স ফিজিক্যাল টু ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন ফ্যাক্টোরিয়াল হয় তবে ওয়ান বাই লগ এক্স টু দ্য টু প্লাস ওয়ান বাই লগ এক্স টু প্লাস ওয়ান বাই লগ এক্স টু দ্য বেস্ট টোয়েন্টি এর মান নির্ণয় করো আচ্ছা এখানে একটা নতুন জিনিস ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি তাড়াতাড়ি তোমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে গিয়ে জানতে পারবে তাহলে এখানে দেখো আমরা ফ্যাক্টোরিয়াল ফাইভ এটা মানে হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এই জিনিসটা মানে যার ফ্যাক্টরিয়াল থাকবে সেখান থেকে কমতে 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 ওয়ান অবধি চলে আসবে হ্যাঁ মানে সব গুণ আকারে থাকবে এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে দু হাজার কুড়ি ফ্যাক্টোরিয়াল মানে কি একবারে এক থেকে শুরু করে এক ইন্টু দু ইন্টু তিন ইন্টু চার এরকম করে আপ টু দু হাজার কুড়ি অবধি চলে যাবে গুণ ফল এই সমস্ত সংখ্যাগুলোর গুণ ফল হচ্ছে দু হাজার কুড়ি ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে আমরা এটা দিয়ে শুরু করি এখানটায় দেখো ওয়ান বাই লগেস্ট টু দ্য বেস্ট টু প্লাস ওয়ান বাই লগ এক্স টু দ্য বেস থ্রি প্লাস ডট অট প্লাস ওয়ান বাই লগ এক্স টু বেস দু কুড়ি এটা দেওয়া আছে তাহলে দেখো আমরা এখান থেকে কী করতে পারি এই ওয়ান বাই লগ এক্স টু দ্য বেস এটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে লগ আর বেস ইন্টারচেঞ্জ করবে তাহলে এটা কী হবে লগ হয়ে যাবে এটা কি হবে লগ থ্রি টু দ্য বেস x হয়ে যাবে প্লাস ডট ডট এইভাবে চলতে থাকবে তাহলে এটা কি হবে লগ দু হাজার কুড়ি টু দ্য বেস হয়ে যাবে তাহলে দেখো যদি একাধিক লগের যোগফল আকারে দেওয়া থাকে সবারই বেশ যদি সমান থাকে তাহলে আমরা একবার লগ লিখে বাকি সংখ্যাগুলোর গুণ আকারে লিখতে পারি তাহলে এখানে টু দা বেস এক্স থাকছে আর এটা কি থাকছে টু ইন্টু থ্রি ইন্টু ডট ডট ইন্টু টু থাউজেন্ড টোয়েন্টি এটা হলো কিন্তু এখানে দেখো ওয়ানটা মিসিং আছে তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে এক তো আছেই তাহলে এটাকে আমরা আরেকবার লিখে নেবো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ডট ডট ইন্টু টু থাউজেন্ড টোয়েন্টি আর এখানে টু থাকে এক্স আছে আর এখানে এইটা মানেই হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে এখানে লগ দু হাজার কুড়ি ফ্যাক্টোরিয়াল টু দা বেস এক্স আর 2020 ফ্যাক্টোরিয়ালটা দেওয়া আছে এক্স তাহলে এটা মানে আমরা লিখতে পারি লগ এক্স এর ভ্যালু দেওয়া আছে এক্স বসিয়ে দিলাম টু দা বেস এক্স আর লগ আর বেস যদি সেম হয়ে যায় সেটা মানে 1 তাহলে এর ভ্যালু বের হলো 1 এটা হচ্ছে অ্যানসার नेक्स्ट 6 এর বলা আছে দেখো যদি এ বি সি এ পি থাকে অর্থাৎ অ্যারিথমেট্রিক প্রোগ্রেশন সমান্তর প্রগতি বাংলায় যেটাকে বলে যদি থাকে আর এক্স ওয়াই জেড যদি জিপিতে থাকে জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ বাংলায় গুণোত্তর প্রগতিতে যদি থাকে তবে এ টু দ্য পাওয়ার বি মাইনাস সি লগ এক্স টু দ্য বেস এ ইন্টু বি টু দ্য পাওয়ার সি মাইনাস এ লগ ওয়াই টু দ্যাব এস বি ইন্টু সি টু দ্য পার এ মাইনাস বি লগ জেড টু দ্য এস সি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমেই এপি জিনিসটা কি একটু সংক্ষেপে বুঝে নেব এপি জিনিসটা কি ধরো দুই তিন চার এই তিনটে যদি এপিতে থাকে তাহলে আমরা লিখতে পারি এইটা মাইনাস এইটা মানে তিন মাইনাস দুই আর এইটা মাইনাস এইটা চার মাইনাস তিন এই দুটো সমান হবে এটাই হচ্ছে এপি ঠিক আছে তাহলে থ্রি মাইনাস টু ইজিক্যাল টু ফোর মাইনাস থ্রি এই জিনিসটা হচ্ছে এপি তাহলে আমরা এখানে কী লিখবো যে এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে লেখা যায় সমান সি মাইনাস বি যেরকম বললাম এটা থেকে এটা বিয়োগ সমান এটা থেকে এটা পেয় এটা বা এখান থেকে যদি আমরা এইভাবে করে নিতে পারি যে এ প্লাস সি সমান টু বি দেখো এটা করা যায় কি না মানে এই বিটাকে এদিকে নিয়ে এলে টু বি হয়ে যাবে আর এটাকে যদি নিয়ে যাও তাহলে সি প্লাস চলে আসবে মানে এটা বের করে রেখে দিলাম এবং জিপি তে থাকলে লেখা যায় দেখো এই জিপি জিনিসটা কি ওয়াই স্কোয়ার সমান এক্সচেট এটা বলে দিলাম হ্যাঁ মানে এটা যদি জিপিতে থাকে তাহলে মাঝখানেরটার স্কোয়ার সমান জেট এক্স বা এক্স চেট এইভাবে লেখা যায় তাহলে এখন তোমাদের যে রাশিটার মান বের করতে দিয়েছে সেটা লিখবো এ টু দি পাওয়ার বি মাইনাস সি লগ এক্স টু দ্য বেস এ ইন্টু বি টু দি পাওয়ার সি মাইনাস এ লগ ওয়াই টু দ্য বেস বি কিন্তু সি টু দি পাওয়ার এ মাইনাস বি লগ জেড টু দেবে সি এটা দেওয়া আছে এরপর দেখো আমরা কী করবো এই যে ব্র্যাকেটগুলো আছে এটা লগের ভেতরে ঢুকিয়ে নেব তার মানে এক্সের পাওয়ার হিসাবে চলে যাবে তাহলে এটা কী হবে এ টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এই পা এটা উপরে উঠে গেলো আর বেশে এ ছিল এই থাকলো ইন্টু বি টু দি পাওয়ার এটাও উপরে উঠে যাবে ওয়াইয়ের ভেতরে মানে ওয়াইয়ের পাওয়ার হিসাবে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস হয়ে চলে গেল আর এখানে বেসে লগের বেস বি ছিল এটা বি থাকলো ইন্টু সি টু দি পাওয়ার এখানেও এ মাইনাস বিটা জেড এর পাওয়ারে হয়ে ভেতরে ঢুকে যাবে তাহলে জেড টু দি পাওয়ার এ মাইনাস বি আর এখানে বেসে সি ছিল সি থাকলো আচ্ছা এরপর দেখো এখানে একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম যে যার পাওয়ারে থাকবে সেই লগটার বেস যদি তারই সমান হয় তাহলে এটা পুরোটা সমান বলা যাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি মানে এইটাই থাকবে আর কি মানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এখানে থাকলো ইন্টু এখানে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ থাকবে যেহেতু দেখো বিএসআর এটা সমান আছে ইন্টু এখানেও বেস আর এটা সমান আছে মানে জেড টু দি পাওয়ার এ মাইনাস বি এটা থাকলো ঠিক আছে তাহলে এবার আমরা কী করবো দেখো এখানে দেখো এ মাইনাস বি যেটা আছে সেটা আমরা কি বসাতে পারি এ মাইনাস বি এই যে এখানে বি মাইনাস সি আছে এখানটায় দেখো তোমাদের বি মাইনাস সি এটাকে যদি আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে চেঞ্জ করে নিই এটাকে উভয় পক্ষকে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই বা তাহলে আমরা কি পাবো এ মাইনাস বি সমান এই দিকটাও তাহলে চেঞ্জ হয়ে যাবে বি মাইনাস সি এটা পাবো ঠিক আছে তাহলে এখানে আমাদের ভ্যালু লাগছে কিসের বি মাইনাস সি এর ভ্যালু লাগছে তাহলে বি মাইনাস সি মানে কি এ মাইনাস বি আমরা এখানটায় এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বসিয়ে নেব ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এই থাকলো আর এটা জেড টু দি পাওয়ার এ মাইনাস বি থাকলো ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স আর জেড এর পাওয়ার এবারে সমান হয়ে গেছে তাহলে এই দুটোকে আমি আলাদা আলাদা জায়গায় না করে এক্স জেড এক জায়গায় লিখে টু দা পাওয়ার এ মাইনাস বি বসিয়ে দিলাম আর এখানে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ আছে লিখে দিলাম এবার দেখো এখানে গুণোত্তর প্রগতির যে সূত্রটা দেওয়া ছিল এক্স জেড মানে কি ওয়াই স্কোয়ার এইখানে এক্স জেড এর জায়গায় আমরা ওয়াই স্কয়ারটা বসিয়ে দেবো ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ এবার দেখো এটা কী হলো এটা টুটা দিয়ে গুণ হবে তাহলে টু এ মাইনাস টু বি এটা হবে আর যেহেতু ওয়াই ওয়াই আছে সূচকের নিয়ম অনুসারে আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি একটা ওয়াই লেখে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে এ পাওয়ারটাও নিয়ে নিলাম সি মাইনাস সি মাইনাস তাহলে এখানে আমাদের কী দাঁড়ালো ওয়াই টু দি পাওয়ার দেখো টু এ থেকে একটা এ বিয়োগ হলে এ থাকবে আর এখানে মাইনাস টু বিটা থাকবে আর এখানে প্লাস সিটা থাকবে এবারে এটাকে আমরা যদি সাজিয়ে নিই ওয়াই টু দি পাওয়ার এ প্লাস সি মাইনাস টু বি এটা যদি করি কেন করলাম দেখো এখানে এ প্লাস সি মানে কি টু বি তাহলে এখানটায় ওয়াই টু দি পাওয়ার এ প্লাস সি এর জায়গায় টু বি বসিয়ে নেব মাইনাস টু বি আছে তার মানে ওয়াই টু দি পাওয়ার জিরো আর তার মানেই হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট দেখো সাতের দাগেরটাই বলা আছে লগ থ্রি টু দ্য বেস থার্টি ইজিক্যাল টু এ এবং লগ ফাইভ টু দ্য বেস থার্টি ইজিক্যাল টু বি হলে লগ এইট টু দ্য বেস থার্টি এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা সরাসরি যার মান নির্ণয় করতে হবে সেটা লিখে নিচ্ছি লগ এইট টু দ্য বেস থার্টি এইটা এবার দেখো এই আটকে আমরা টু টু দি পাওয়ার থ্রিতে ভাঙতে পারি তাহলে লগ টু টু দি পাওয়ার থ্রি টু দ্য বেস থার্টি এবার আমরা এই থ্রিটাকে বাইরে বের করে নিচ্ছি থ্রি লগ টু টু দ্য বেস থার্টি এটা হলো এরপর কী করবো দেখো এই টুটাকে আমরা তিরিশ বাই পনেরো লিখতে পারি কারণ এখানে বেসে তিরিশ আছে বলে ওটাকে মাথায় রেখে আমরা ওইভাবে করব। তাহলে টুটাকে আমরা থার্টি বাই ফিফটিন এই আকারে কিন্তু লিখলাম বেসে থার্টি ছিল থাকলো তাহলে এটা থ্রি এবারে লগ এ বাই বি মানে কি লগ এ মাইনাস লগ বি আমরা লিখতে পারি তাহলে এই তিনটা থাক লগ থার্টি বেস থার্টি মাইনাস লগ ফিফটিন বেস থার্টি এই আকারে আমরা ভেঙে দিলাম ওকে তাহলে এই আকারে ভেঙে দিয়ে দেখো লাভ কি হলো তিন এইটা মানে লগ আর বেস সমান হয়ে গেলে ওয়ান হয়ে গেল মাইনাস এটা কি হচ্ছে দেখো পনেরোটাকে আমরা আবার তিন পাঁচে পনেরো তিন ইন্টু পাঁচে ভাঙতে পারি তাহলে এটাকে আমরা ভেঙে দিলাম তিন ইন্টু পাঁচে এখানে বেশ থার্টি থাকলো তাহলে থ্রি এটা তিন দিয়ে গুণ দিয়ে দিই তাহলে তিন একে তিন মাইনাস থ্রি এবারে দেখো এইটাকে আমরা কি করতে পারি এইটা লগে প্লাস লগ বি আকারে লিখতে পারি তাহলে এটাকে ভেঙে লিখছি লগ থ্রি বেস থার্টি প্লাস লগ ফাইভ বেস থার্টি এ আকারে ভেঙে লিখলাম এরপর দেখো আমরা মানগুলো বসিয়ে দেবো আমাদের মান দেওয়া আছে থ্রি এইটার মান দেওয়া আছে এ আর এটার মান দেওয়া আছে বি আমরা বসিয়ে দিলাম এবারে সবগুলো থেকে তিন যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী পড়ে থাকবে ওয়ান পড়ে থাকবে এটা মাইনাস দিয়ে গুণ করে একবারে যদি লিখি মাইনাসে মাইনাস তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার নেক্সট দেখো আটের দা বলা যে এন এর কোন ক্ষুদ্রতম মানের জন্য লগ এন প্লাস ওয়ান টু দ্য মাইনাস লগ এন টু দ্য লেস দেন লগ ওয়ান পয়েন্ট জিরো হয় এটা হবে আমাদেরকে এনের কোন ক্ষুদ্রতম মানের জন্য সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে তাহলে আমরা এরা সেটা লিখে নেব লগ

অফ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দ্য বেস্ট টেন এবারে দেখো উভয় দিকে লগ সেম হয়ে গেছে আমরা লগ ক্যান্সেল আউট করে দিচ্ছি তাহলে অতএব আমরা কী বলতে পারি এন প্লাস ওয়ান বাই এন লেস দেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা আমরা বলতে পারি এবারে এখানে এন দিয়ে যদি এদিকটাকে ভাগ করে দিই তাহলে এটা এন বাই এন মানে ওয়ান প্লাস এটা ওয়ান বাই এন হয়ে যাবে লেস দেন এটা কী হবে ওয়ান জিরো ওয়ান এটা দশমিকের জন্য এক আর দুটো জিরো পাবো এটা এই আকারে লিখলাম এবার আমরা কি করব উভয় দিকে এক যদি মাইনাস করে দিই এখানে এক এক কেটে যাবে ওয়ান বাই এন থাকবে এখানে লেস দেন ওয়ান জিরো ওয়ান বাই হান্ড্রেড মাইনাস ওয়ান হবে বা এদিকে ওয়ান বাই এন লেস দেন এটা একশো এককে একশো উপরে গেলে একশো এক থেকে একশো বিয়োগ হলে এটা ওয়ান বাই হান্ড্রেড থেকে যাবে এইটা এবারে উভয় দিককে উল্টে নিচ্ছি তাহলে অতএব এন ইজিক্যাল টু কী হবে চিহ্নটাও ঘুরে যাবে এটা হান্ড্রেড হয়ে যাবে এটা হলো তাহলে কি হচ্ছে অতএব এনের এর ক্ষুদ্রতম মান হবে একশো এক এইটা হবে ওকে কারণ এনটা একশোর থেকে বড় দেখো এনটা একশো থেকে বড় তো তার মানে কি এন তো আর একশো হতে পারে না একশোর থেকে বড় সেই জন্য আমরা একশো এক লিখলাম এন এর তাহলে ক্ষুদ্রতম মানটা হবে একশো এক তাহলে এটা ছিল তোমাদের আট দাগেরটা দেখো নয় দাগেরটা কি বলা আছে এটি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের শেষ প্রশ্ন আজকের ভিডিওর শেষ প্রশ্ন তিনটি ধর্নাত্মক বাস্তব সংখ্যা সি গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে লগ এ লগ বি লগ সি সমান্তর প্রগতিতে থাকবে তাহলে আমি একটু আগেই গুণোত্তর প্রগতির ব্যাপারটা বলেছি যে এই তিনটে যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আমরা কি বলতে পারি মাঝেরটার স্কোয়ার সমান শেষ দুটোর গুণফল মানে বি স্কোয়ার সমান এসি তাহলে আমরা এখানে লিখ লিখব যে এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকলে লেখা যায় বি স্কোয়ার সমান এসি এটা লেখা যায় এবারে উভয় দিকে যদি লগ নিয়ে নিই অতএব লগ বি স্কোয়ার সমান লগ এসি এটা বা এখানে টুটা লগের বাইরে বেরিয়ে আসবে তাহলে টু লগ বি সমান এদিকটাকে ভেঙে দিই সূত্র অনুসারে লগ প্লাস লগ সি দুটো লগের গুণ থাকলে লগে প্লাস যোগ আকারে লেখা যায় আচ্ছা দুটো লগ বি মানে কি লগ বি প্লাস লক বি আকারে লেখা যায় তা লগ বি প্লাস লক বি আর এই দিকটায় লগে প্লাস লগ সি এটা হলো বা এই লক বিয়ের কাছে আমি লগ এ কে নিয়ে আসছি লগ বি মাইনাস লগ এ আর এই লগ সি এর কাছে লগ বি কে নিয়ে যাব লগ সি মাইনাস লগ বি এটা তার মানেই এটা মানেই হচ্ছে দেখো তুমি ল বোঝবার সুবিধার জন্য বলছি লগগুলো যদি আপাতত কিছুক্ষণের জন্য ভুলে যাও তাহলে কী আকারে এসছে বি মাইনাস এ সমান সি মাইনাস বি আমি একটু আগেই অঙ্কতে বলেছিলাম এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি লেখা যায় এটা মাইনাস এইটা সমান এটা মাইনাস এটা ঠিক আছে মানে বি মাইনাস এ সমান সি মাইনাস বি এই আকারে লেখা যায় এটা হচ্ছে সমান্তর প্রগতি তাহলে এখানে দেখো চলে এসছে তাহলে অতএব বলা যায় লগ এ কমা লগ বি কমা লগ সি সমান্তর প্রগতিতে থাকবে তাহলে আজকের ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত সমস্ত প্রশ্নগুলির অ্যান্সার করে দেওয়া হলো তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো আগামী ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে ভালো থাকুন